হ্যালো স্টুডেন্টস, লকডাউনের জন্য এখন সব স্কুল কলেজ বন্ধ, কিন্তু তোমাদের পড়ার যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য রায়ন মার্টিনের তরফ থেকে একটা ছোট্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি সুদীপ্তা, রায়ন মার্টিনের বায়োলজি এডিটর। আমি ক্লাস টেনে জীবনবিজ্ঞানের উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে জেনে নিই উদ্ভিদ হরমোন কি। এটি প্রোটিন ধর্মী জৈব রাসায়নিক পদার্থ যা উদ্ভিদের বিশেষ কলা থেকে উৎপন্ন হয়ে দূরে একটি নির্দিষ্ট লক্ষ্যকোষে ক্রিয়াশীল হয়। অর্থাৎ নানা রকম হরমোন উৎপন্ন হলেও সেটার আলাদা আলাদা উদ্ভিদ কোষের উপর ক্রিয়াশীল হবে এবং উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া যেমন বৃদ্ধি, যেমন উদ্ভিদ কতখানি লম্বা হবে বা ফলের বৃদ্ধি কেমন হবে, ফুলের বৃদ্ধি কেমন হবে, বিভেদন, কোষ থেকে কাণ্ড বা মূল কোনটা সৃষ্টি হবে, ফল ও ফুলের পরিসরণ প্রভৃতি নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোনও বলা হয়। ফাইটো কথার অর্থ হলো প্লান্ট বা উদ্ভিদ। এছাড়াও একে প্লান্ট গ্রোথ রেগুলেটর বা উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রকও বলা হয়। এবার আমরা কিছু হরমোনের নাম দেখে নেব। অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিন, অ্যাপসাইসিক অ্যাসিড, এরা হচ্ছে প্রাকৃতিক হরমোন। অর্থাৎ উদ্ভিদ কোষ থেকে সরাসরি এগুলোকে পাওয়া যায়। ইনডোর প্রোপায়োনিক অ্যাসিড, এটি কৃত্রিম হরমোন, পরীক্ষাগারে এই হরমোন প্রস্তুত করা যায়। ক্লোরিজেন, ভার্নালিন, ডরমিন, এটা হচ্ছে প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোন এই জন্য বলা হচ্ছে যে এদের কোনো রাসায়নিক গঠন জানা যায়নি, কিন্তু উদ্ভিদ অঙ্গের ওপর বা উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়ার ওপর এদের প্রভাব দেখা গেছে। ইথিলিন, এটি একটি গ্যাসীয় হরমোন। এবার দেখা যাক অক্সিন। চার্লস ডারউইন ও তার পুত্র ফ্রান্সিস ডারউইন প্রথম ক্যানারি ঘাসে লক্ষ্য করেন যে ঘাসগুলি কেবলমাত্র সূর্যের আলোর দিকেই বেঁকে যাচ্ছে। তখন এই পরীক্ষা থেকে তিনি বুঝতে পারেন যে গাছের মধ্যে এমন কিছু একটি রাসায়নিক বস্তু আছে যা গাছকে সূর্য আলোকের দিকে যেতে সাহায্য করে। আর গাছের বিটপ অংশ কিছু কারণের জন্য সূর্যের আলোর দিকে বেঁকে যায়, কিন্তু তারা তখন অক্সিনের উপস্থিতির কথা বলতে পারেননি। পরে এফ ডাব্লিউ ওয়েন্ট ওট গাছের ভ্রূণমুকুল থেকে অক্সিনের নির্যাস প্রস্তুত করেন। অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, রাসায়নিক সংকেত C10H9O2N, এটি একটি নাইট্রোজেন যুক্ত জৈব অ্যাসিড। অগ্রস্থ ভাজক কলা বা কাণ্ডের অগ্রভাগ থেকে এই হরমোন উৎপন্ন হয়। এছাড়াও ভ্রূণ মুকুলাবরণী বর্ধনশীল পাতাতেও এই হরমোন পাওয়া যায়। যেহেতু কাণ্ডের অগ্রভাগ থেকে উৎপন্ন হয় সেই জন্য এগুলি ফ্লোয়েম কলার মাধ্যমে নিম্নে ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদে সারা দেহে ছড়িয়ে পড়ে। অক্সিনের কাজ কি হচ্ছে? ফার্স্ট কাজ দেখি আমরা, কোষের বিভাজন ও বৃদ্ধি। অক্সিন কোষের বিভাজন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আমাদের উদ্ভিদের যে কোষ প্রাচীর রয়েছে, উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ প্রভৃতি শর্করা দ্বারা সৃষ্টি হয়। এই কোষ প্রাচীর খুবই দৃঢ় প্রকৃতির হয়। এখন দৃঢ় প্রকৃতি হওয়ার জন্য কোষ আয়তনে বাড়তে পারে না, তখন অক্সিন কি করে? অক্সিন কোষের মধ্যে সেলুলোজ উৎসেচকের কর্মদক্ষতা বাড়িয়ে দেয়, যা গিয়ে সেলুলোজ সুগার গুলির বন্ধন গুলোকে ভেঙে দিচ্ছে। সেলুলোজ শর্করার বন্ধন গুলো ভেঙে দেওয়ার জন্য কোষ প্রাচীর নমনীয় হয়ে যাচ্ছে এবং তার নমনীয়তা বৃদ্ধি মানে ইলাস্টিসিটি যখন বেড়ে যাচ্ছে তখন কোষ নিজে থেকে প্রসারিত হতে পারছে এবং আয়তন বৃদ্ধি পাচ্ছে। এরপর অক্সিন সাইটোকাইনিন হরমোনের সাহায্যে কোষের বিভাজন ঘটাচ্ছে। এরপর অক্সিনের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অগ্রস্থ প্রকটতা। কোষে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাছের যে আমরা আগেই বলেছিলাম যে কাণ্ডের যে অগ্রভাগ রয়েছে বা অগ্রস্থ ভাজক কলা রয়েছে সেখান থেকে অক্সিন উৎপন্ন হচ্ছে। সেইখানে কি করছে অক্সিন? এই অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, কিন্তু পার্শ্বমুকুলের বৃদ্ধিগুলো অক্সিন ব্যাহত করে দিচ্ছে। এই বৃদ্ধির পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে। এই যে শুধুমাত্র অগ্রমুকুলের বৃদ্ধি ঘটানো এবং পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করা, এই ঘটনাকেই বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা।
এখন উদ্ভিদের অগ্রমুকুল যদি কেটে দেয়া হয় তাহলে ভাজক কলার বিভাজনটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সেখানে অক্সিন তৈরিও বন্ধ হয়ে যাবে। যখন অগ্রস্থ ভাজক কলা থাকবে না, সেখানে যে অক্সিন উৎপন্ন হচ্ছিল সেই অক্সিন উৎপন্ন হওয়াটাও বন্ধ হয়ে যাবে। তখন কি দেখা যাবে যে এখানে উদ্ভিদটি পার্শ্ব মুকুলে বৃদ্ধি ঘটছে এবং উদ্ভিদটি শাখা প্রশাখায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি অগ্রস্থ প্রকটতা তাহলে বোঝা গেল যে আমরা উদ্ভিদের অগ্রমুকুলেতে যখন অক্সিজেন উৎপন্ন হচ্ছে তখন গাছটা কেবলমাত্র লম্বায় বৃদ্ধি পাচ্ছে, লম্বাতে আর এর আশেপাশে শাখা প্রশাখা গুলো যেহেতু বৃদ্ধি পাচ্ছে না, এই ঘটনাটাকে অগ্রস্থ প্রকটতা বলা হয়। ট্রপিক চলন নিয়ন্ত্রণ, অক্সিজেন উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আমি এখানে ফটোট্রপিক চলন সম্বন্ধে একটু আলোচনা করছি। ফটো কথার অর্থ হচ্ছে আলো। আমরা সবসময় দেখি গাছ আলোর দিকে বেঁকে যায়, যেদিকেই সূর্য আলোক পায় গাছের কাণ্ডটা সেদিকেই বেঁকে যায়। কেন? এটি একটি চারা গাছ। যখন ছোট চারা গাছটির অগ্রভাগে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং সেটা তার সারা শরীরেতে ছড়িয়ে পড়ছে। এখন অক্সিজেন আলোর বিপরীত দিকে জমা হয়, আলো যেদিকে পড়বে ঠিক তার বিপরীত দিকে অক্সিজেন জমা হয়, কাণ্ডের ক্ষেত্রেও মূলের ক্ষেত্রেও। এবার অক্সিজেনের ঘনত্ব অনুযায়ী কাণ্ড এবং মূলের কোষের বিভাজন ক্ষমতা নির্ভর করে। বেশি অক্সিজেনে কাণ্ডের কোষ দ্রুত বিভাজিত হয়, কম অক্সিজেনে মূলের কোষ দ্রুত বিভাজিত হয়। বেশি অক্সিজেনে কাণ্ডের কোষ যখন বেশি বিভাজিত হচ্ছে তখন সে বেঁকে যাচ্ছে, দ্রুত বেঁকে গিয়ে এই উপরের অংশটা যেহেতু কোষ বিভাজনটা বেশি হচ্ছে সেই জন্য এই অঞ্চলটা বেঁকে যাচ্ছে, দিয়ে আলোর দিকে হেলে যাচ্ছে। এখানে অক্সিজেনের ঘনত্ব কম তাই কোষ বিভাজনও কম হচ্ছে। আবার মূলের ক্ষেত্রে দেখা যাক, এখানে অক্সিজেন বেশি জমা হওয়ার ফলে মূলের কোষ বিভাজন এদিকটায় কম হচ্ছে, তার বিপরীত দিকে কম অক্সিজেন থাকার ফলে মূলের কোষ বিভাজন বেশি হওয়ার ফলে এই অঞ্চলটা বৃদ্ধি পেয়ে বেঁকে যাচ্ছে। তাহলে অক্সিজেনের প্রভাব কাণ্ড এবং মূলের ক্ষেত্রে বিপরীত হয়। এবার আসি আমরা জিব্বারেলিনে। দেখা জিব্বারেলিনের আবিষ্কারটা একটুখানি গল্পের মতোই। হঠাৎ দেখা গেছিল ধান গাছে এক ধরনের ছত্রাক জিব্বারেলা ফিজিকিউরি নামক একটি ছত্রাক আক্রমণের ফলে দেখা যাচ্ছিল ধান গাছের নির্দিষ্ট যতখানি উচ্চতা হওয়া উচিত তার থেকে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু অনেকটা লম্বা হওয়ার ফলে দেখা যাচ্ছে ধান গাছগুলি হাওয়াতে পড়ে যাচ্ছে এবং তার মধ্যে কোনো শস্যের সৃষ্টি হচ্ছে না। এটাকে ফুলিশ সিডলিং বলা হয়, অর্থাৎ এই যে ডিজিজ এটা একটা জিব্বারেলা ফিজিকিউরি, এই ছত্রাক আক্রমণের ফলে ধান গাছে একটি রোগের সৃষ্টি হয়। কিন্তু পরে যখন এই গাছটি থেকে তখন দেখা গেল যে কোনো একটা নিশ্চয়ই উপাদান আছে যার জন্য গাছটা হঠাৎ করে এত লম্বা হয়ে গেল। সেখান থেকে জাপানি বিজ্ঞানী কুরোসাওয়া জিব্বারেলিন আবিষ্কার করেন। পরে দেখা যায় যে গাছের মধ্যে জিব্বারেলিন খুব কম পরিমাণে থাকে তাই একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত গাছটা বৃদ্ধি পায়, অধিকখানি হুহু করে বেড়ে যায় না। যেটা যখন জিব্বারেলা ফিজিকিউরি ধান গাছটা যখন আক্রমণ করেছিল তখন দেখা যাচ্ছিল ধান গাছের যতখানি উচ্চতা হওয়া উচিত তার থেকে অনেক বেশি বেশি উচ্চতায় সে বৃদ্ধি পাচ্ছিল। জিব্বারেলিনের আমরা প্রধানত GA3 স্ট্রাকচারটাই পড়ি। এছাড়াও জিব্বারেলিন এক 100 রকমের হতে পারে, GA1 GA2 GA3 করে 100 রকমের জিব্বারেলিন হতে পারে। আমরা GA3 স্ট্রাকচারটা নিয়ে আমাদের পড়া হয়। এর রাসায়নিক সংকেত হচ্ছে C19H22O6। এটি একটি নাইট্রোজেন বিহীন হরমোন। পরিপক্ক বীজ, মুকুল, অঙ্কুরিত বীজ, চারা গাছ প্রভৃতিতে দেখতে পাওয়া যায়। পরিবহন যেহেতু বীজ মুকুল ইত্যাদিতে সৃষ্টি হওয়ার জন্য জাইলেম ফ্লোয়েম উভয়ের মাধ্যমে ঊর্ধ্ব এবং নিম্নমুখে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়। জিব্রেনের প্রধান কাজ হচ্ছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা। কি করে জিব্রেলিন? এই যে এখানে বীজ রয়েছে, ঠিক আছে, যখন বীজটি জল পায় এমনি সময় নয়,
যখন শুকনো অবস্থায় রয়েছে তখন এর মধ্যে জিবেরেলিন কাজ করে না, যখন বীজটি জল পায় তখন এর মধ্যে জিবেরেলিন অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে যায়। জিবেরেলিন সক্রিয় হয়ে গিয়ে এর মধ্যে থাকা আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে। আলফা অ্যামাইলেজ কি করছে, বীজের মধ্যে থাকা সঞ্চিত শ্বেতসারকে ভাঙছে, ভেঙে গ্লুকোজে পরিণত করছে এবং বীজটি তাড়াতাড়ি অঙ্কুরোদ্গমে সাহায্য করছে। তাহলে কি হচ্ছে, বীজ কন্দ মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে এবং অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করতে জিবেরেলিন সাহায্য করছে। আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পর্ম মধ্যে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানো। গাছে কিছু কিছু গাছ যেমন টমেটো, বিন, মটর, শসা, লেটুস ইত্যাদিকে বাইরে থেকে যদি জিবেরেলিন প্রয়োগ করা হয় তাই গাছটির নিজস্ব যে দৈর্ঘ্য হয় তার থেকে অনেক বেশি দৈর্ঘ্যে গাছটি লম্বা হয়, তার বংশগত খর্বতা দূরীকরণ করা যায় জিবেরেলিন বাইরে থেকে প্রয়োগ করার জন্য। এই গাছটির যেরকম নিজস্ব জিবেরেলিন অনেকটা কম ছিল বলে এরকম একটা হাইটের গাছটা ছিল, কিন্তু যেই বাইরে থেকে জিবেরেলিন প্রয়োগ করা হলো তখন এর উচ্চতা দেখো কতখানি বেড়ে গেছে। অর্থাৎ গাছটাতে যখনই আমি বাইরে থেকে জিবেরেলিন প্রয়োগ করছি দুটো পর্বের মধ্যে, এখানে তো আমরা দেখো কোনো কাণ্ডের পর্বের পর্ব মধ্যে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে এতে গাছটা লম্বা হওয়ার জন্য এই পর্ব মধ্যর যে দূরত্বটা সেটা বোঝা যাচ্ছে, অর্থাৎ পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে গাছকে লম্বা হতে সাহায্য করছে, ফলের বৃদ্ধি এবং বীজহীন ফল উৎপাদনেও সাহায্য করে। বাইরে থেকে এই আঙুরের থোকাটা দেখো কতখানি এর লম্বাটা, কিন্তু এটার ফলটা ছোট ছোট দানা এবং ছোট একটা থোকা, কিন্তু যখন বাইরে থেকে জিবেরেলিক অ্যাসিড ওই গাছটায় প্রয়োগ করা হয়েছিল তারপর আঙুরের থোকাটা দেখো কত বড় এবং বড় বড় দানা এবং বেশি পরিমাণে তৈরি হয়েছে। এছাড়াও কিছু কিছু ফুল সৃষ্টিতে এবং ফুলের লিঙ্গ নির্ধারণের জন্য জিবেরেলিন বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। এবার আসি আমরা সাইটোকাইনিন। সাইটোকাইনিন উদ্ভিদ দেহে প্রথম কাইনিন রূপে এফস কুক আবিষ্কার করেন। এর রাসায়নিক নাম হচ্ছে 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন, C10H9N5O এটা সংকেত, এন্টোযুক্ত জৈব ক্ষার, শস্য ও ফল, নারকেলের দুধে, ডাবের জলে পাওয়া যায়, ভুট্টার দানায় এটি জিয়াটিন রূপে সঞ্চিত থাকে। এইটা ডাবের জলে এবং নারকেলের দুধে, মানে বিশেষ করে কোথায় সাইটোকাইনিন পাওয়া যাচ্ছে, যেখানে খুব দ্রুত পরিমাণে বিভাজন হয় উৎপত্তির স্থলেই যেখানে উৎপন্ন হচ্ছে সাইটোকাইনিন সেখান থেকেই প্যাপন প্রক্রিয়া চারিদিকে ছড়িয়ে গিয়ে এটি কোষ বিভাজনে সাহায্য করে। প্রধান কাজ হচ্ছে সাইটোকাইনিনে কোষ বিভাজনে সাহায্য করা। সাইটোকাইনেসিস পদ্ধতিতে সাইটোকাইনিন উদ্ভিদে কোষ বিভাজন ঘটায়। এই সাইটোকাইনেসিস থেকেই সাইটোকাইনিন হরমোনটির নাম হয়েছে। কি হচ্ছে, আমাদের কি দেখা যায় যে উদ্ভিদের কোষ প্রাচীর যে কোষ বিভাজনটা হচ্ছে কি করে, কোষ পাত সৃষ্টির মাধ্যমে সাইটোকাইনিন উদ্ভিদে কোষ বিভাজনে সাহায্য করছে এবং দ্রুত কোষ বিভাজনে সাহায্য করছে। ভাজক কলা বা সবে একদম কচি পাতা বা কচি ডাল এই অঞ্চলেতে সাইটোকাইনিন বেশি পরিমাণে পাওয়া যায়। অঙ্গ বিকাশে খুব সাহায্য করে। পার্শ্ব মুকুলের বৃদ্ধি, আমরা অক্সিজেনে দেখছিলাম যে অক্সিজেন যেহেতু অগ্রভাগে উৎপন্ন হচ্ছিল সে কি করছে, অগ্র মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছে, গাছকে লম্বা করছে, পার্শ্বিক মুকুলের বৃদ্ধিটা বন্ধ করে দিচ্ছে, কিন্তু এখানে উল্টো সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটিয়ে আশেপাশ থেকে শাখা প্রশাখা সৃষ্টিতে সাহায্য করছে। বার্ধক্য বিলম্বিত করা, পাতা ও অন্যান্য অঙ্গে বার্ধক্য প্রতিরোধ করে। কিন্তু আমি একটু বলি কি হচ্ছে, পাতাতে কখন বার্ধক্য আসে, যখন পাতার মধ্যে কোনো নিউট্রিয়েন্ট থাকে না, পাতার মধ্যে একটা গাছের কাণ্ড শুকিয়ে যাচ্ছে বা পাতা শুকিয়ে যাচ্ছে, একটা ফুল ফল শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, যখন তার মধ্যে কোনো নিউট্রিয়েন্ট থাকে না বা কোষের মধ্যে কোনো সজীব উপাদান থাকছে না তখনই সেটা মৃত হয়ে যাচ্ছে। এখানেতে রিচমন্ড ল্যাং বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছিলেন যে সাইটোকাইনিন ছাড়া একটা জলের মধ্যে পাতা রেখেছিলেন,
যেটা কিছুদিন পর দেখলেন হলুদ হয়ে গেছে, আর এখানেতে সাইটোকাইনিন নিয়ে একটা জলের মধ্যে পাতা রেখেছিলেন, যেটা দেখছেন কিছুদিন পরেও সতেজ থাকছে। সাইটোকাইনিন কি করছে, যে পাতার মধ্যে এখানেতে যখন কি দেখা যাচ্ছে, এর মধ্যে ক্লোরোপ্লাস্ট গুলোকে সাইটোকাইনিন রক্ষা করছে। অর্থাৎ পাতার মধ্যে বা যে কোনো উদ্ভিদ অঙ্গ যেটার অকাল মোচন সেটা রোধ করছে, বা ওর মধ্যে যে উপাদানগুলো থাকছে সজীব উপাদানগুলো সেগুলোকে সাইটোকাইনিন ধরে রাখছে। অঙ্গ বিকাশ ক্যালাসে অক্সিজেনের উপস্থিতিতে সাইটোকাইনিন অঙ্গ বিভেদনে সাহায্য করে। ক্যালাসটা কি, ক্যালাস হচ্ছে একটি কোষীয় মণ্ড যেখানে কোন নির্দিষ্ট টিস্যু কালচারেতে ক্যালাস আমরা পাই, অর্থাৎ একটি কোষের মণ্ড যেখানে কোন কাণ্ড পাতা মূলে কোষীয় মণ্ডটি বিভেদিত নয়। এবার ক্যালাসের মধ্যে যদি অক্সিন উচ্চ মাত্রায় এবং সাইটোকাইনিন নিম্ন মাত্রায় এই অনুপাতে দেয়া হয়, তাহলে ক্যালাস থেকে মূল সৃষ্টি হবে। আবার যদি নিম্ন মাত্রায় অক্সিন এবং উচ্চ মাত্রায় সাইটোকাইনিন দেয়া হয়, তখন ক্যালাসে বিটপ সৃষ্টি হবে। এইভাবে দুটি অনুপাতকে চেঞ্জ করে করে ক্যালাস থেকে মূল এবং কাণ্ড বা বিটপের সৃষ্টি হয়। এবার আমরা দেখি ইথিলিন। ইথিলিনের প্রধান কাজ হচ্ছে ফুল ফল বীজ ইথিলিন হরমোন কি করছে, ফলকে পাকাতে সাহায্য করছে। ফুল ফল বীজে ইথিলিন হরমোন পাওয়া যায়, এবং প্রধান কাজ হচ্ছে ইথিলিনের ফল পাকানো। এটি যদি ফলের মধ্যে যখন আমরা কোনো ফল পেকে যায়, যেমন পেয়ারা পেকে গেলে একটা গন্ধ পাই, আম পেকে গেলে একটা গন্ধ পাই, কলা পেকে গেলে গন্ধ পাই, এই যে গন্ধটা পাচ্ছি তার প্রধান উৎসই হচ্ছে ইথিলিন। ব্যবসায়িক দিক থেকে তাড়াতাড়ি ফল পাকানোর জন্য ইথিলিন বাইরে থেকে প্রয়োগ করা হয়। এবার আসি আমরা অ্যাপসাইসিক অ্যাসিডে। অ্যাপসাইসিক অ্যাসিড প্রকৃতপক্ষে একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোন। অ্যাবসিশন কথা থেকে নামকরণ হয়েছে। বৃদ্ধি প্রতিরোধক কেন বলা হচ্ছে, কি হচ্ছে, এই হরমোনটি বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা বৃদ্ধি করে। আমরা কি জানলাম, যে জিবেরেলিন বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে তাকে অঙ্কুরোদ্গম করতে সাহায্য করছে, অর্থাৎ সে বৃদ্ধি হতে দিচ্ছে। একটা গাছের বীজ থেকে নতুন একটা গাছ সৃষ্টি হতে সে সাহায্য করছে, কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিড তার উল্টো কাজ করছে, বীজ এবং মুকুলে সুপ্তাবস্থাকে বৃদ্ধি করছে। অর্থাৎ যতদিন তাকে স্টোর করে রাখা যায়, যত অঙ্কুরোদ্গম কমিয়ে দেওয়া যায় সেটা সে দেখছে, কিন্তু কেন, এই জন্যই, মানে হঠাৎ করে অ্যাবসাইসিক অ্যাসিড তাহলে থাকার দরকার কি আছে যদি সে গাছের ক্ষতি করে, কিন্তু না, ক্ষতি করছে না। কি হচ্ছে, যখন বাইরে প্রতিকূল পরিস্থিতি, মানে ধরো শীতকাল রয়েছে, বাইরে কোনো হিউমিডিটি নেই, বা বন্যা হচ্ছে বাইরে, জল এত বেশি বাইরে যদি অঙ্কুরিত হয় গাছটা জলে ডুবে মরে যাবে, খরা হচ্ছে সেই সময় গাছ জলই পাবে না, তাহলে গাছটা যদি অঙ্কুরিত হয় গাছটা শুকিয়ে যাবে, তাহলে এই সকল প্রতিকূল পরিস্থিতি থেকে গাছকে রক্ষা করে অ্যাবসাইসিক অ্যাসিড। সে কি করছে, যখনই প্রতিকূল পরিবেশ থাকছে তখন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থাকে বৃদ্ধি করে দিচ্ছে, যাতে গাছটা আর বীজটা অঙ্কুরিত না হয়, এবং অঙ্কুরিত, তাহলে কি, অঙ্কুরিত হওয়ার ফলে যে চারাগাছ সৃষ্টি হবে প্রতিকূল পরিবেশে, তাতে যাতে সে মারা না যায়। আর কি করছে, পাতা ফুল ফলের মোচন স্তর সৃষ্টি করছে। অর্থাৎ যখন পাতা ফল যখন পাতা বার্ধক্য দিকে দশায় চলে যাচ্ছে, অর্থাৎ পাতাটা আর কিছু নিউট্রিয়েন্ট নেই, সে এবার ঝরে পড়ে যাবে, কিন্তু সেই পাতাটা এখনো লেগে আছে, তাহলে পাতার মধ্যে যদি অবশিষ্ট কিছু নিউট্রিয়েন্ট যা থাকে, অ্যাবসাইসিক অ্যাসিড সেই নিউট্রিয়েন্টটা গাছে ফিরিয়ে দেয়, এবং পাতা এবং গান্ডের মধ্যে একটি মোচন স্তর সৃষ্টি করে যা পাতাটিকে পড়ে যেতে সাহায্য করে। ফুল শুকিয়ে গেলে, ফল পেকে গেলে যে মোচন স্তর সৃষ্টির মাধ্যমে গাছ থেকে সে পড়ে যায়, পরিণত হওয়ার পরে গাছ থেকে ঝরে পড়ে যায়। এখানে অক্সিনের একটা ভূমিকা রয়েছে। অক্সিন এই মোচন স্তর যে সৃষ্টি হয় না, এটা যাতে তাড়াতাড়ি না সৃষ্টি হয়ে যায় সেইটাতে অক্সিন সাহায্য করে। কিভাবে, অ্যাবসাইসিক অ্যাসিড কি করছে, বার্ধক্য দশার মোচন স্তর সৃষ্টি করছে। এবার অনেক সময় দেখা যেতে পারে যে হঠাৎ উদ্ভিদের মধ্যে অ্যাবসাইসিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেল, তাহলে সে কি করছে,
ছোট ছোট অপরিণত ফলেও মোচন স্তর সৃষ্টি করে দিচ্ছে। তাহলে অপরিণত ফলে মোচন স্তর যদি সৃষ্টি করে যায়, তাহলে তো গাছ থেকে ছোট ছোট ফল, কাঁচা কাঁচা ফলগুলো পড়ে যাবে। এই জিনিসটা যাতে না করতে পারে অ্যাপসাইসিক অ্যাসিড, অক্সিন সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োগ করে। অক্সিন কি করছে, সেই মোচন স্তরগুলোকে তৈরি হতে দেয় না, অর্থাৎ অ্যাপসাইসিক অ্যাসিডের বিপরীত গিয়ে কাজ করে। অর্থাৎ অক্সিন অকাল মোচন রোধ করছে। এবার আমরা কিছু সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন দেখি। এই হরমোনগুলি পরীক্ষাগারে প্রস্তুত করা হয়েছে। কিছু উল্লেখযোগ্য কৃত্রিম হরমোন হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এরা কি হচ্ছে, বিভিন্ন উদ্যানবিদ্যায় কৃষি ক্ষেত্রে বাগান করার জন্য এই হরমোনগুলি বিভিন্ন অনুপাতে ব্যবহার করা হয়। কারণ শাখা কলম থেকে নতুন কলম সৃষ্টির জন্য IBA, NA এগুলি প্রয়োগ করা হচ্ছে। বীজহীন ফল উৎপাদনের জন্য IBA, IA প্রয়োগ করা হচ্ছে। ক্ষেত থেকে আগাছা বিনাশ করার জন্য 2,4-DMCA ব্যবহার করা হচ্ছে। এই 2,4-D একটি গল্প আছে। যখন ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল, সেই সময় কি হচ্ছে, 2,4-D কি করছে, আগাছা বিনাশ করছে। তার মানে বেশি পরিমাণেতে যদি 2,4-D দিয়ে দেওয়া হয়, তাহলে গাছের সব পাতা ঝরে পড়ে যাবে। তো কি হচ্ছে, এরকম ভিয়েতনাম যুদ্ধের সময় আর্মি বেস ক্যাম্প গুলো যখন গাছের মধ্যে, সব জঙ্গলের মধ্যে বেস ক্যাম্প গুলো রয়েছে, এবার USA প্লেন তো উপর থেকে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু নিচে বেস ক্যাম্প থেকে সবাই মিসাইল ছুড়ে US এর সব প্লেন গুলোকে উড়িয়ে দিচ্ছিল। কিন্তু তখন তারা বুদ্ধি করে কি করেছিল, এরকম 2,4-D প্রচুর পরিমাণে বন জঙ্গলের ওপর ছড়িয়ে দিয়েছিল। এর ফলে বন জঙ্গলের সব পাতা ঝরে পড়ে গেছিল। তখন বনের মধ্যে যত আর্মি বেস ক্যাম্প ছিল, সব বেস ক্যাম্প গুলো ধরা পড়ে গেল এবং সেখানেই যুদ্ধ শেষ হয়ে গেল। USA থেকে সব বোম ফেলে সেই বেস ক্যাম্প গুলোকে সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। তো এগুলি যেরকম সাধারণভাবে উদ্ভিদবিদ্যার প্রয়োগ আছে, যুদ্ধক্ষেত্রে এদের প্রয়োগ দেখা গেছে। এবার আবার আমরা ফিরে আসি, অপরিণত ফল মোচন রোধ করতে 2,4-DNA এগুলো ব্যবহার করা হয়। বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত করার জন্য কৃত্রিম জিবরেলিন ব্যবহার করা হচ্ছে। নর্মাল আমরা যদি বাড়িতে এমনি দেখি, গাছের জল দিচ্ছি আমি, বীজ থেকে চারা অঙ্কুরিত হচ্ছে, সেটা হতে যতক্ষণ সময় লাগে সেটা অনেকটা সময় সাপেক্ষ। কিন্তু কৃষি ক্ষেত্রে তো অনেকটা, বা উদ্যানবিদ্যায় যেহেতু এটা একটা কমার্শিয়াল ব্যাপার, সেই জন্য বাইরে থেকে জিবরেলিন বেশি করে প্রয়োগ করে তার অঙ্কুরোদ্গমের গতিটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। পুষ্প পরিস্ফুরণ নিয়ন্ত্রণ করার জন্য NAA ব্যবহার করা হচ্ছে। তো আমাদের এই চ্যাপ্টারটার একটা ছোট্ট ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ ফর দ্য লিসনিং।